আমি জানি না, সেটা তো যারা বন্ধ রেখেছিল মার্কেট তারাই বলতে পারবে। আমরা বলেছি যে আইনে শাসন প্রতিষ্ঠা হবে, যে পুলিশ অফিসার দোষ করেছিলেন তাদের বিরুদ্ধে পুলিশ কমিশনার ব্যবস্থা নিয়েছেন। স্বাভাবিকভাবে যারা সিভিলিয়ান, যারা ব্যবসায়ী দু চারজন যারা তারা দোষ করেছিল তাদেরকে আইনের প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে, তাদেরকে আইনের বেল নিতে হবে, সারেন্ডার করতে হবে, বা আইনের আরও যা যা প্রক্রিয়া আছে তার মাধ্যমে যেতে হবে। এই প্রেশার ক্রিয়েট করা যাবে না। পুলিশ অফিসাররা অন্যায় করলে তার ক্ষেত্রে আইন প্রযোজ্য, আবার আমরা যদি অন্যায় করি আমাদের ক্ষেত্রে আইন প্রযোজ্য, এটা প্রথম দিন থেকে বলে আসছি। এবং এই চার দিন যে মার্কেট বন্ধ রাখা হলো, আলটিমেটলি এই মার্কেট বন্ধ রাখার মাধ্যমে যারা হুলিগিজম করেছে, যারা চারজন পাঁচজন ব্যক্তি যারা সেদিন অন্যায় করেছে তাদেরকে সমর্থন করা হলো। আমি আমার বিশ্বাস এই কথাটা বুঝেছেন ব্যবসায়ীদের দাবি তো আমরা বলার আগেই পুলিশ কমিশন নিয়েছেন। তো যে পুলিশ আধিকারিক এর বিরুদ্ধে অভিযোগ তাকে তো সাসপেন্ড করা হয়েছে, ডিপার্টমেন্টের প্রসিজার যাচ্ছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার ব্যবসায়ীদেরা যদি এই দাবি করেন বা অন্য কেউ যদি এই দাবি করেন যে হ্যাঁ পুলিশ অন্যায় করেছে, আমিও পুলিশকে ধরে ধরে পেটাবো, আর আমি যে পুলিশকে মারবে তার বিরুদ্ধে কিছু করা যাবে না, এটা আমরা সমর্থন করি। ওদের বিরুদ্ধে যেরকম ব্যবস্থা হবে আমরাও যদি আইন হাতে তুলে নিই। বলছে যারা দোষী বলে বলছে পুলিশ তাদেরকে হেফাজতে নিয়ে পুলিশ অত্যাচার করতে পারে এই ভেবেই ব্যবসায়ীরা আতঙ্কিত। আমি একটা কথা বলি যে পুলিশ হেফাজতে কিভাবে নেবে সেটাও সিআরপিসিতে বলা হচ্ছে। হেফাজতে নেওয়ার পর পুলিশ কিভাবে তাকে কোর্টে ফরওয়ার্ড করবে সেটার জন্য আমাদের আইন তৈরি করা আছে। কোর্টে গেলে জজ কি করবেন সেটাও আইনে বলা আছে। সেটা আপনারও কিছু বলার নেই, আমারও কিছু বলার নেই। আইনে যা বলা আছে তার বাইরে যদি পুলিশ কিছু করে তাহলে নিশ্চয়ই আপনি অভিযোগ করতে পারেন, কিন্তু আগে থেকে এই আশঙ্কা করা